বাসন্তী হাইওয়েতে রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলায় মৃত দুই। মঙ্গলবার রাত্রিবেলা দুটি মোটরসাইকেলে চারজন রাজমিস্ত্রি কলকাতা থেকে কানমারিতে বাড়ি ফিরছিল। লক্ষণ রাউত, সাজান মোল্লা, হরিপদ প্রামাণিক, মিঠুন প্রামাণিক এই চারজন পেশায় রাজমিস্ত্রি। তারা বাড়িতে ফেরার সময় কানমারি মোড়ে পিছন দিক থেকে এক মানসিক ভারসাম্যহীন, যার নাম বকুল কামাল, পাথর নিয়ে তাদের এলোপাথারি মারতে শুরু করে মাথায়। ঘটনাস্থলে লক্ষণ রাউতের মৃত্যু হয়। বাকি একজন সাজান মোল্লা কলকাতা আরজিকর হাসপাতালে মারা যায়। বাকি দুজনকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। মানসিক ভারসাম্যহীন যুবক বকুল কালামকে নেজাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে। এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মারধরের অভিযোগ রয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কানমারি এলাকায়। উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।